আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এলইডি লাইটের বাল্বও নতুন, প্লাস সার্কিটটাও আমার নতুন, তারপরও কেন বাল্ব টিকে না, তো সেই বিষয়টি আজকে দেখাবো। তো যদি ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি এই এলইডি লাইট থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এলইডি লাইটের মোটামুটি অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমরা যে বিষয়টি আগে দেখাবো সেটি হচ্ছে সার্কিট সম্পর্কে একটু ধারণা দিব। তো যেমন এই সার্কিটটি আমাদের আকারে অনেক বড়, তবে এই সার্কিটের কিন্তু আমাদের যে আউটপুট ভোল্টেজ আছে সেটি কিন্তু মাত্র 7 ভোল্ট, তো 7 থেকে 10 পর্যন্ত সীমাবদ্ধ এত বড় সার্কিটেও। এবং পাশে যে আরেকটি সার্কিটে যে এই সার্কিটটি কিন্তু অনেক ছোট, কিন্তু এই সার্কিটটির আউটপুট ভোল্টেজ হচ্ছে আমাদের 70 থেকে প্লাস 80 পর্যন্ত। তো আমাদের এই সার্কিটকে কিন্তু অনেক ছোট, তারপরও কিন্তু এটার ভোল্টেজটি অনেক বেশি। তো এই সার্কিটের জায়গায় যদি আমরা এই সার্কিট ব্যবহার করি তাহলে কিন্তু কোনোটাই টিকবে না, তার কারণ আমাদের যে 60 ভোল্টের যে বাল্বটি আছে সেটি কিন্তু এই সার্কিটে জ্বালাতে পারবে না এবং এই সার্কিটের যে বাল্বটি আছে এই সার্কিটে দিলেই কিন্তু কেটে যাবে। তো অবশ্যই এটি মনে রাখতে হবে যে সার্কিটের ক্যাটাগরি এক থাকতে হবে, কারণ সার্কিট কিন্তু অনেক রকমের হয়। যেমন যে আমার হাতে যে অনেক রকমের সার্কিটগুলো আছে, তো সার্কিটগুলো কিন্তু এক এক সার্কিটের এক এক আউটপুট ভোল্টেজ। তো অবশ্যই সার্কিটের ভোল্টেজ সেম থাকতে হবে এবং সার্কিট এক থাকতে হবে। তো এই বিষয়টি দেখতে একটু লক্ষ্য করলে ভালো হয়, যেটি এলইডি লাইটের যদি ক্যাটাগরি সিস্টেম এক থাকে তাহলে আপনি একটি সার্কিট আরেকটিতে ব্যবহার করতে পারবেন অনাহাসে, তাহলে এখানে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। তো অবশ্যই এটি আগে ভালোভাবে দেখতে হবে। এবং বাল্ব থেকে কিছু শেখার জন্য এখন বাল্ব দেখাবো যে বাল্ব থেকে কিভাবে বোঝা যায়। তো আমি এই যে একটি লাইটের সার্কিট হাতে নিলাম এবং পাশেই আরেকটি লাইটের সার্কিট হাতে নিলাম, আমাদের লাইট ক্যাটাগরি সিস্টেম প্রায় সেম হলেও কিন্তু এখানে সার্কিট কিন্তু অনেক ভিন্নতর। তো অবশ্যই এটি ভালোভাবে খেয়াল না করলে দেখতে পারবেন না, কারণ এখানে কিন্তু আমাদের দুইটি লাইটের ক্যাটাগরি সিস্টেম দুই রকম। তো এই লাইটটি কিন্তু এই সার্কিটে ব্যবহার করলে চলবে না এবং এই লাইটটি এই সার্কিটে ব্যবহার করলে চলবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে যে বাল্ব প্লাস সার্কিট সেম ভোল্টেজে অ্যাকুরেট হচ্ছে কি না, তা না হলে কোনোভাবেই এলইডি লাইট টিকানো যাবে না। তো এটি আগে অবশ্যই দেখতে হবে যে এই যে লাইটটি দেখতে পাচ্ছেন এটির কিন্তু সবটি বাল্ব একদম প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস সংযুক্ত করা আছে। তো এটি অবশ্যই প্যারালাল সার্কিট, এটি কিন্তু অবশ্যই প্যারালালভাবে চলে। তো এই লাইটটি কিন্তু 5 ভোল্ট এবং 3.7 ভোল্টের ব্যাটারি দিয়েও জ্বলে। তো যেটি দেখবেন যে প্যারালাল সার্কিট সবটি বাল্বের প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস একত্র আছে, তো সেটি কিন্তু অবশ্যই প্যারালাল সার্কিট এবং এই সার্কিটের ভোল্টেজগুলা কম থাকে এবং এই যে বাল্বটি দেখতে পারতেছেন এটি দেখেন অবশ্যই দেখবেন যে একটি বাল্বের সাথে আরেকটি কিন্তু সিরিজ কানেকশনে আছে, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, সবটি বাল্বই কিন্তু আমাদের সিরিজ কানেকশন। তো যেহেতু এখানে সিরিজ কানেকশন তাহলে কিন্তু অবশ্যই ভোল্ট বেশি দিতে হবে। তো সেই ক্ষেত্রে এই বাল্বের সার্কিটটা একটু ভালোভাবে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে কোনটি প্যারালাল এবং কোনটি সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশনে অবশ্যই ভোল্টেজ বেশি থাকবে এবং প্যারালাল কানেকশনে অবশ্যই ভোল্টেজ কম থাকবে। তো এই বিষয়টি ভালোভাবে খেয়াল করলেই আপনাদের এলইডি লাইটগুলো অনেক দিন টিকসই হবে।
এবং সার্কিটের যে আমাদের যে ইনপুট আছে, ইনপুট যে নেগেটিভ প্লাস পজিটিভ আছে, তো এই নেগেটিভ পজিটিভ আমরা নেগেটিভটা সরাসরি সার্কিটে ইউজ করবেন, এবং আমাদের যে পজিটিভ লাইন আছে তো পজিটিভের সাথে একটি রেজিস্টার ব্যবহার করবেন, কারণ এখানে কোনো প্রোটেকশন নাই এবং ফিউজ কিছুই নাই। তো সেখানে একটি যদি ফিউজ ব্যবহার করা হয় তাহলে সার্কিটটি অনেক টিকসই হবে। তো সেই ক্ষেত্রে এখানে একটি 10 ওহমস একটি রেজিস্টার ব্যবহার করবেন, তাহলে অবশ্যই কিন্তু সার্কিটটা প্রোটেকশন পাবে। তো যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, তারপরে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলটির সাথে থাকার জন্য বিনিময় ইলেকট্রিক্যাল চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।